কত হইছে? কত হইছে? 70,000। 70,000? বাহ। শুনো, ওই যে তোমরা দুজন যে লিস্ট করছো, তার মধ্যে থেকে অন্তত 100 বা 150 জন যদি দেয়, তাহলে কিন্তু বিয়েতে ভালো ক্যাশ উঠবে। না, সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা বলি ভাই। হ্যাঁ বলো। কি মানে এই যে আমরা যেভাবে সিস্টেম করে টাকাটা আমি পাইতেছি না, আমার কাছে কিন্তু অত ভালো লাগতেছে না। তার চেয়ে তো বড় ব্যাপার কি জানেন, আমার মনে হচ্ছে জানেন, পুরো বিষয়টা না একটা চান্দাবাজি পর্যায়ের, মানে আমরা কেমন যেন মনে হচ্ছে চান্দাবাজি করতেছি। যা করতেছো ঠিকই করতেছো, তোমার সমস্যা কি জানো? তুমি অনেক বেশি ভাবো, অনেক সরল চিন্তা করো, সে যেন তোমার জীবনে কিচ্ছু হয় না। তুমি ওই তুলির মতো এরকম একজন বুদ্ধিমতী মেয়ে পাইতেছো। এরকম মেয়ে যদি তুমি না পাইতে, তাহলে তোমার জীবন একবারে হেল হয়ে যেত। তুমি লেখা রাখো মিয়া। তোমরা জানো আমার মায়ের খুব অসুখ। তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভে দেখতেছ, তারা আমার একটা কথা শুনবা। আমার মায়ের জন্য তোমরা একটু সাহায্য করো না। তোমরা কত টাকা খরচ করো? আমার মায়ের জন্য একটু একটু টাকা দিলেই তো হয়। আমার মার চিকিৎসাটা আমি করাতে পারি, বেশি টাকা যায় না। সবাইকে একটা একটা করে টাকা দিতে পারো? দাও না, তোমাদের সাহায্যে মা বেঁচে যাবে। দাও না টাকা, তোমাদের তো অনেক টাকা। আমার মায়ের জন্য একটু টাকা দাও না, একটু সাহায্য করো আমার মায়ের জন্য। কি ব্যাপার? চলো, শানুভাই তো আমাদের জন্য অপেক্ষা করছে, মানে আজকে আমরা 20টা বাড়িতে যাব, চলো। একজন ভুল করবে, পাগলামি করবে, এটি স্বাভাবিক, কিন্তু আরেকজন শুধরে দিবে। মানে কি? মানে আমরা বিয়ের কোনো অনুষ্ঠান করব না, তবে বিয়েটা আমরা করছি। কিন্তু আমরা তো অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠে ফেলছি না? খুব ভালো, সব টাকা পয়সা মানুষকে দিয়ে দিব। আমি কিন্তু তোমার কথার কিছু বুঝতে পারছি না। পৃথিবীতে এত মানুষ কষ্টে আছে, কত মানুষের কত অসুবিধা, আর আমরা 5 দিন ব্যাপী বিয়ের পার্টি করব? আমাদের কাছে যত টাকা আছে আমরা সব টাকা মানুষকে বিলাই দিব। মানুষের হাসিই হবে আমাদের বিয়ের সবচেয়ে বড় গিফট। তুমি আসলে অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ।